প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বীর সংলাপে। আপনাদের সঙ্গে আছি আমি আরওয়ারসাদি। আপনারা দেখছেন নিউজ 24। আজ আমাদের আলোচনার বিষয়, শ্রমবাজার কোন পথে, জনশক্তি রপ্তানি কত দূর। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং দেশে বিদেশে ব্যবসা বাণিজ্যের নতুন প্রবণতা নিয়ে আলাপ আলোচনা করে থাকি। আমরা এখানে ব্যবসা বাণিজ্যের নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগের বিষয়ে আলোচনা করে থাকি। আজ জনশক্তি রপ্তানি বা শ্রমবাজার নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি আছেন দুজন। আমার পাশে রয়েছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন স্বপন, তিনি মহাসচিব বায়রা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে আমাদের আমন্ত্রিত অতিথি মোহাম্মদ আবুল বাশার, তিনি সাবেক সভাপতি বায়রা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনারাও সরাসরি আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, অতিথিকে প্রশ্ন করে আপনি অতিথির মতামত জানতে পারেন, কিংবা আপনার যদি কোনো মতামত জানানোর থাকে তাও আপনারা জানাতে পারবেন। আলোচনা শুরু করছি। আমি প্রথমেই আপনার কাছে যাই জনাব মোহাম্মদ রুহুল আমিন স্বপন। কাগজে কলমে মোটামুটি 161টির মতো দেশে বাংলাদেশ থেকে শ্রমিক যায়, মানুষ যায়, সেখানে আয় করে, আমাদের রেমিটেন্স পাই। এবং কিন্তু গবেষণা বলে যে গত 40 বছরে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি হয়েছে 11টির মতো দেশে। তাহলে যদি কাগজে কলমে এতগুলো দেশে রপ্তানির সুযোগ থাকে আর এত কম দেশে রপ্তানি করা হয়, তার মানে তো জনশক্তি রপ্তানি আরও বাড়ানোর জায়গা আছে, কি বলেন? ধন্যবাদ আপনাকে। যদিও কাগজে কলমে আপনারা বলেন যে এটা 11টি দেশে লোক যায়, কিন্তু বেশি যায়, কিন্তু 11টি দেশের ভিতরে আবার শুধু 4টি দেশ, যেরকম সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, এগুলিতে পুরুষ শ্রমিক যায়, আর বাকিগুলিতে যেরকম লেবানন, জর্ডান, যে দেশগুলি আমরা বলি, এগুলিতে মেয়ে সংখ্যা বেশি যায়। তবে সাম্প্রতিককালে আপনি জানেন যে সৌদি আরবে একটু বেশি মেয়ে যাচ্ছে, কিন্তু আপনি হতাশ হওয়ার কিছু নাই যে 40 বছরে যদিও 11টি দেশে লোক যাচ্ছে, কিন্তু আমাদের ডাটা বলে যে আমরা লোক পাঠাচ্ছি 161টা দেশে। এখন আমরা কিন্তু 1976 সনের লোক পাঠানো শুরু করেছিলাম মাত্র 3000 লোক দিয়ে, যেটা কিন্তু 2008 সনে এসে 8.5 লক্ষ লোকে গিয়েছে। এখন আমরা বলি যে কোয়ান্টিটি আমরা বাড়াতে চাই না, আমরা কোয়ালিটি বাড়াতে চাই। কোয়ালিটির কথা যদি আপনি আসেন, আজকে থেকে 15 থেকে 16 বছর আগে আনস্কিল লোকের সংখ্যাই ছিল বেশি, স্কিল লোক কিন্তু যেত না। এখন 2006 সনের পর থেকে গত 10টি বছরে বাংলাদেশের যে পরিবর্তনটা হয়েছে, যে আমরা স্কিল লোক পাঠানো শুরু করেছি, যেটা আমাদের রেমিটেন্স প্রবাহে একটা বিশাল ভূমিকা রাখছে। এখন আবার আনস্কিল লোক যে যাচ্ছে সেটাও কিন্তু আবার একটা, এই যে কোয়ান্টিটিটা বাড়তেছে সেটারও একটা কারণ আছে। কীরকম যে রিসেন্টলি দেখা যায় যে অনেক দেশই, যেরকম ইন্ডিয়া এখন আর আনস্কিল লোক পাঠায় না, ওই অ্যাডভান্টেজটা বাংলাদেশ পাচ্ছে। আবার ফিমেল মাইগ্রেন্টসের ক্ষেত্রেও আপনি জানেন যে আগে যে পরিমাণ মেয়ে যেত, তার 20 গুণ মেয়ে কিন্তু যাচ্ছে এখন সৌদি আরবে। এ প্রসঙ্গে একটু বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে যে অদক্ষ শ্রমিক যারা যাচ্ছে তাদেরকে মোটামুটিভাবে একটু দক্ষ করে দিলে তো আয় আরও পারত, সেই আয়ের তুলনায় দক্ষ করার খরচ কি বেশি? না, তাহলে আমরা কেন শ্রমিকদের দক্ষ করে পাঠাচ্ছি? দক্ষ করে পাঠাচ্ছি বলে আপনি জানেন যে গভর্নমেন্টের যে টিটিসিগুলি, এগুলি কিন্তু এখন ইম্প্রুভ হচ্ছে। গভর্নমেন্টের অনেকগুলি ট্রেনিং সেন্টার হয়েছে আমাদের প্রাইভেট সেক্টরদের ইনিশিয়েটিভে। আজকে অলমোস্ট 200 ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার ডেভেলপ হয়েছে, এবং যার জন্য 50% আজকে স্কিল ওয়ার্কার যাচ্ছে। তার মধ্যেও কিছু চ্যালেঞ্জ আছে, যেমন দেখেন আমাদের দেশে একটা ছেলে যদি দক্ষ হয় ইলেকট্রিক ওয়্যারিং, যেভাবে বাংলাদেশে হয়, এখন মিডল ইস্টে ওই ওয়্যারিং হয় না। বাংলাদেশে যে সার্কিট ব্রেকারটা আমরা এখন লাগাচ্ছি, ওই সার্কিট ব্রেকার কিন্তু আর সৌদি আরবে লাগাচ্ছে না। ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আমরা যেগুলি লাগাচ্ছি ওগুলো লাগাচ্ছে না। এখন আমাদের সদস্যরা এমন করেছে, এখন ওই ইকুইপমেন্ট আমরা দেশে এনে ওগুলিতে আমরা কাজ করতেছি। এখন এই কাজ করার পরও দেখা যাচ্ছে যে আমরা স্কিল হয়েছি, কিন্তু একটা ইন্ডিয়ান ছেলে যেভাবে কথা বলতে পারে, আমাদের ছেলেটা আবার কথা বলতে পারে না, ড্যাপটা রিড করতে পারে না, অনেকগুলি চ্যালেঞ্জ কিন্তু আমরা ওভারকাম করছি। এবং আনস্কিলকে স্কিল করার জন্য আমরা কিছু চ্যালেঞ্জও ফেস করতেছি, যেরকম আমাদের ওয়ার্কাররা অনেক সময় চায় যে তারা ট্রেনিং না করে কম দিয়ে, কম বেতনে অ্যাকসেপ্ট করে ফেলেও, ওদের মাইন্ডসেটটা এখন আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের আপনি দেখেন যে ইন্টারন্যাশনাল সার্টিফাইড কোনো অর্গানাইজেশন নাই। ইন্টারন্যাশনাল সার্টিফাইড অর্গানাইজেশন মিনস যে
বিদেশে বসে থেকে বাংলাদেশ থেকে বলে দিবে ওরকম একটা ট্রেনিং সেন্টারে যাও, যে ওই ট্রেনিং সেন্টার থেকে একটা ইভালুয়েশন সার্টিফিকেট নিয়ে আসো, ওখানতে যদি তুমি 70% পাও তাহলে আমার ইলেকট্রিশিয়ান হয়ে যাবা, যেটা নাকি এখন অলরেডি চালু হচ্ছে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে। সো উই আর মুভিং ফরওয়ার্ড। বাইরে থেকে আমরা দেখেন আমরা একটা আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার চালু করার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এটা সম্পন্ন করব। আমরা এখন রিয়েলাইজ করেছি এই স্কিল ওয়ার্কারের মাধ্যমে আমাদের রেমিটেন্স বাড়বে, এই স্কিল ওয়ার্কারের মাধ্যমে তৈরির মাধ্যমে আমাদের অভিবাসন ব্যয় কমবে, এই স্কিল ওয়ার্কারের মাধ্যমে আমাদের দেশের ইমেজ ডেভেলপ হবে। বাংলাদেশ মানে না এখন আর যে লেবার পাঠানোর দেশ, বাংলাদেশ এখন 3% প্রফেশনাল যাচ্ছে। আমাদের টিটিসিগুলি এখন এমন ইকুইপমেন্ট হচ্ছে তারা এখন সিমুলেটারে চিন্তা করতেছে, আমরা যে ফ্রিজ এয়ার কন্ডিশনের কাজ যে শুধু দেখাই দেয় তা না, তাদেরকে এখন আমরা চিন্তা করতেছি আরবি ভাষা শিখাই দেব। এরকম বিভিন্ন উদ্যোগ আমরা নিচ্ছি, আশা করি যে যদিও আমাদের 11টা দেশের ভিতরে সীমাবদ্ধ আছে, এই 2-3 মাসের ভিতরে আরও 2-1টা শ্রমবাজার খুলে যাবে বলে আমরা আশা করি। জি, পৃথিবী তো মোটামুটি শ্রমবাজারের জন্য বড়ই। জনাব মোহাম্মদ আবুল বাশার, কাগজে কলমে 161টি দেশ, মরিশাস বা মালদ্বীপ এইসব দেশগুলো তো কিছু কিছু অল্প সংখ্যক মানুষজন যাচ্ছে, কিন্তু 11টি দেশ বা 4টি দেশ উনি আরও ছোট করে বললেন সেখানে মূলত প্রধান বাজার আমরা খুঁজে নিয়েছি, কিন্তু বাকি জায়গাতে বাজার খুঁজে পাওয়া গেল না কেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের বাকি বাজারগুলা, সে বাজারগুলা হচ্ছে কেমন, এটা একদম স্বল্প পরিমাণে, হয়তো সংখ্যায় অনেক কম। এতে যদি আমাদের এই সেক্টরটাকে যদি এটা ইন্ডাস্ট্রি সেক্টর হিসাবে সরকার ঘোষণা করে কাজ করত, তাহলে আমাদের এই শ্রমবাজার আরও আরও অনেক বড় আকারে ধারণ করতে পারত। একটু বিস্তারিত শুনতে চাই, যদি এটাকে শিল্পখাত ঘোষণা করা হয় তাহলে কী ধরনের সুবিধা পেত? তাহলে সুবিধা পেত মানে শিল্পখাতে ঘোষণা করলে সরকার এটার প্রতি আলাদা একটা নজরদারি থাকতো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারি থাকতো, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারি থাকতো। বিষয়টা হলো একটা শিল্প খাতে শিল্পকে আপনার গতি বৃদ্ধি করতে হলে যা যা প্রয়োজন, আমাদের এই সেক্টরটাকেও শিল্প খাতে যদি নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের যারা আজকে ট্রেডে কাজ করছে অবহেলিতভাবে, যারা বিদেশ যাচ্ছে বা যারা আমরা অবহেলিতভাবে আমরা এই দেশে রিমিটেন্স এনে সরকার পরিচালনা করার সহযোগিতা করছি, তারাও আরও উৎসাহিত হতো। কারণ যেমন ভারত, ভারতের সেক্টরটাকে একটা ইন্ডাস্ট্রি সেক্টর হিসাবে তারা ঘোষণা করছে, ঘোষণা করে কি করছে, কোনো জটিলতা হলে সাথে সাথে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় হোক, তাদের শ্রম মন্ত্রণালয় হোক, ওই দেশে গিয়ে স্বয়ং তারা নিজে গিয়ে এই সমস্যাগুলো সমাধান করে। আমাদের তো সেই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে না, এবং আমাদের শ্রমবাজার বৃদ্ধির জন্য আমাদের যে দূতাবাসগুলো আছে, দূতাবাসের যে কার্যক্রম, ওই দেশে যে আমাদের স্কিল লোক যাওয়া, আনস্কিল লোক যাওয়া, কোন ক্ষেত্রে আমাদের লোক গেলে সুবিধা হবে, এটা আমাদের মন্ত্রণালয়কে জানানো বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো বা বাইরেকে জানানো, কোন দেশে সুযোগ আছে, কি পরিমাণ সুযোগ আছে, সেই বিষয়টি এটা কাজ হলো। আমাদের প্রত্যেক দেশে কিন্তু লেবার কনসুলার আছে, কিন্তু তারা কিন্তু এই কাজটা করে না, এটা বাস্তব সত্যি, কিন্তু তারা অনেকেই সুযোগ সুবিধা নিচ্ছে। এই সাধারণ জনগণ যারা বিদেশ যাচ্ছে তাদের টাকা দিয়েই তারা বিদেশে কিন্তু গাড়ি চালাচ্ছে, তাদের বাসা ভাড়া দিচ্ছে, অনেক অনেক কিছু করছে, কিন্তু যাদের টাকা দিয়ে তারা সুযোগ সুবিধা ভোগ করছে তারা কিন্তু কোনো সুবিধা পাচ্ছে না। ইন্ডাস্ট্রি সেক্টরে গেলে হয়তো এই সুযোগ সুবিধাগুলো আমাদের সাধারণ ওখানে গিয়ে একটা আশ্রয় নিয়ে আমরা একটা সমবাজার বৃদ্ধি করার জন্য বাইরেরও ভূমিকা থাকতে পারব। আলোচনায় আসব। আমাদের সঙ্গে প্রথম আলোর সাংবাদিক শরীফুল হাসান যোগ দিচ্ছেন। আপনারা দুজনেই জানেন যে শরীফুল হাসানের জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্স নিয়ে বেশ কিছু ভালো প্রতিবেদন রয়েছে। জনাব শরীফুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার বেশ কিছু প্রতিবেদন পড়ছিলাম আমরা এই অনুষ্ঠানের আগে, আপনি কি আমাদের একটু জানাবেন যে এখন সার্বিকভাবে দেশের জনশক্তি রপ্তানির চিত্রটা কি? আপনাকে ধন্যবাদ, এবং এখানে বাশার ভাই এবং স্বপন ভাই আছে, দুজনকে ধন্যবাদ। তারাও দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছে, তাদের সাথেও সবসময় আমাদের যোগাযোগটা হয়। তো যেটা আলোচনা করছিলেন আপনারা, আপনাদের আলোচনাটা শুনছিলাম, আমি একটা কাজ করলাম যে আমরা দেখলাম একটা কম্পিটিশন চলে। এক সময় সরকার বলে আগের সরকার 88টা দেশের লোক পাঠাতো, আমরা 161টা দেশের লোক পাঠাই। তো আচ্ছা, আমি তখন দেখলাম যে না, আমি যেটুকু কাজ করি সবসময় দেখি তো বাজার মোটামুটি সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, মালয়েশিয়া তো সীমাবদ্ধ, এই সরকার 161টা দেশ কোথেকে পায়?
সেটা ইনভেস্টিগেট করতে গিয়ে আমি আমাদের একেবারে স্বাধীনতার শুরু থেকে এই পর্যন্ত যতগুলো লোক যাওয়া আরম্ভ করলো একদম বাই টু আমি ইনভেস্টিগেট করলাম এবং সেই ইনভেস্টিগেট করে দেখলাম যে তারা যে দেশগুলোর কথা বলছে যে যায় সেখানে কোনোটাতে হয়তো দুজন লোক গিয়েছে কোনোটাতে তিনজন লোক গিয়েছে দেশের তালিকার মধ্যে 166টা আছে ধরেন উজবেকিস্তানে দুজন লোক গিয়েছে আফগানিস্তানে তিনজন লোক গিয়েছে তালিকার মধ্যে আছে কিন্তু বেসিক্যালি আমাদের যে শ্রম বাজার আমাদের সেই শ্রম বাজার মোটামুটি বলতে চাইলে আপনার 7 থেকে 8টা মার্কেটের মধ্যে সীমাবদ্ধ আরো স্পেসিফিক করে বললে আপনি একদিকে মিডিল ইস্ট এর পাশাপাশি হচ্ছে মালয়েশিয়া এই মোটামুটি 7-8টা দেশের মধ্যে সীমাবদ্ধ এবং এই সেক্টরটা দুর্ভাগ্যজনক হলেও সত্য এখনো ফর্মালি যে একটা চ্যানেল করে আমাদের যারা লোক যাচ্ছে 1976 সাল থেকে এখন পর্যন্ত আমাদের যারা লোক গিয়েছে মোটামুটি যদি আমরা ধরে নিই মোর দেন 80-90% লোক একেবারে অদক্ষ আমরা যদিও কাগজে কলমে বলার চেষ্টা করি যে আমাদের 50% লোক অদক্ষ কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স বলে এরা মোটামুটি 80-90% লোক অদক্ষ এবং এই যে তাদের যাওয়ার প্রক্রিয়াটা এখনো সেই আত্মীয় স্বজনের মাধ্যমে ভিসা আনা বা রিক্রুটিং এজেন্সির লোক আনা এবং এই একটা সেক্টরে সরকারের কোনো বিনিয়োগ নেই একদম পরিষ্কার করে মনে করতে হবে আপনাকে আমাদের গার্মেন্টস বলেন বা অন্যান্য সেক্টর সব ক্ষেত্রে সরকারের বিনিয়োগ আছে কিন্তু এই একটা সেক্টর যেই মানুষটা বিদেশে যাচ্ছে সে একেবারেই তার জমি বিক্রির টাকা দিয়ে কিংবা ঋণ করে টাকা দিয়ে যাচ্ছে এবং যার কারণে তার 5 লাখ 6 লাখ 7 লাখ 10 লাখ টাকা নিয়ে যায় এইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই কেন কারণ হচ্ছে ওই টাকাটা তো তার আপনার রিক্রুটিং এজেন্সিগুলো কাটতে যাচ্ছে এবং এইখানে পদে পদে এত অনিয়ম জড়িয়ে আছে প্রথমত দালাল নির্ভর এটা পুরোটাই তারপরে হচ্ছে আপনার রিক্রুটিং এজেন্সিগুলো দালালদের কাছ থেকে লোক নেওয়া আবার রিক্রুটিং এজেন্সিগুলো যখন মিনিস্ট্রিতে অনুমতি নিতে যায় তখন সেখানে এক ধরনের ঘুষ বাণিজ্য পদে পদে অনিয়ম এই সমস্ত অনিয়মগুলোর শিকার হচ্ছে আমাদের সাধারণ মানুষেরা সাধারণ বিদেশগামীরা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমি সবসময় বলি এই মিনিস্ট্রিটা একমাত্র যারা মানুষ নিয়ে ডিল করে অন্যান্য মন্ত্রণালয়ে দেখবেন কেউ চাল নিয়ে কেউ ডাল নিয়ে কেউ ব্যবসা নিয়ে কেউ পোশাক নিয়ে এই একমাত্র মিনিস্ট্রি যারা মানুষ নিয়ে ডিল করে তো যেইখানে যেই মন্ত্রণালয়ে বা যারা মানুষ নিয়ে ডিল করে তাদের শাখা উচিত ছিল সর্বোচ্চ সফিস্টিকেটেড তাদের শাখা উচিত ছিল সর্বোচ্চ দক্ষতা কিন্তু আমাদের দেশে একেবারে উল্টা আমরা আলু পটল মাছের মতোই আমাদের লোকজনকে বাইরে পাঠাই কাউকে সাগর পথ দিয়ে বলেন এই পথ দিয়ে বলেন তাদের যে মানবিক মর্যাদা দেওয়া দরকার তাদের যে সুযোগ সুবিধা দেওয়া দরকার তাদের যে প্রশিক্ষণ দেওয়া দরকার এগুলো কোনোটাই নাই আপনি শুনবেন আপনি যদি আজকের 10 বছর আগের আলোচনাগুলো শুনেন সেই একই আলোচনা আমাদের প্রশিক্ষণ দিতে হবে আমাদের দূতাবাসগুলো শক্তি বাড়াতে হবে এই মোটামুটি ঘুরে ফিরে আলোচনাগুলো একই জায়গায় থাকে সত্যিকার অর্থে যদি বলেন না তাহলে আমাদের এই প্রবাসী মানুষগুলো যাদের কারণে আমাদের রাষ্ট্রের অর্থনীতি টিকে আছে আমরা বছরে 14 বিলিয়ন টাকা পাচ্ছি তাদের জন্য আমরা কিছুই করিনি এবং আপনি যদি বলেন সমস্যার সমাধান কি খুব সহজ যেটা আমরা বলি মুখে মুখে বলছি সমন্বয়ের কথা শুনছিলাম আমি কি ট্রেনিং করতে হবে আমরা কি করছি আমাদের বড় একটা প্রজেক্ট নেওয়া হয়েছে কিন্তু সেই প্রজেক্টের সেই দক্ষতা উন্নয়ন প্রকল্পে যদি আপনি অবস্থা দেখেন গতি দেখেন আপনি একেবারেই হতাশ হবেন যেটা 5-6 বছর আগে নেওয়া হয়েছে যেখানে অনেক ফান্ড হচ্ছে কিন্তু বাস্তবতা কি সেটা স্বপন ভাইরা খুব ভালো করে জানে এখন পর্যন্ত ধরুন আপনি নওগাঁর একজন মানুষ সে ঠিক করলো সে বিদেশ যাবে ঠিক 40 বছর আগে যে প্রসেসটা যা ছিল এখনো ঠিক তাই আছে আমাদের হয়তো সরকার বা তারা বলবে আমাদের জেলা জেলা ডেমো আছে ইনফরমেশন আছে বাস্তবতা হচ্ছে এই সেক্টরে অগ্রগতি বলতে গেলে খুবই কম মাঝখানে আমরা তো জি2জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা সিস্টেম শুনেছি যেখানে টাকার পরিমাণ কম ছিল প্রবাসীদের জন্য ব্যাংক হচ্ছে কথা আপনি শুনেছেন হ্যাঁ আচ্ছা আপনাকে বলি প্রবাসী টাকা ব্যাংক হচ্ছে 8 টাকায় খুব চমৎকার উদাহরণ তুলেছেন আপনি প্রবাসীদের জন্য যে ব্যাংক হচ্ছে সেই ব্যাংকের 95 কোটি টাকা এসেছে আমাদের যারা বিদেশগামী শ্রমিক সেই বিদেশগামী শ্রমিক তাদের যে কল্যাণ তহবিলের টাকাটা থেকে সেই টাকাটাতে ব্যাংক হয়েছে সেই তারা যদি 100 কোটি টাকা আপনি ব্যাংকে রেখে দিতেন যে ইন্টারেস্ট পেতেন প্রবাসী কল্যাণ ব্যাংকে দিয়ে তার চেয়ে তারা কম লাভ হচ্ছে এখানে তো কোনো পাত্র বিনিয়োগ না এখানে তো কোনো ব্যবসায়ের বিনিয়োগ না এই প্রবাসীদের টাকাগুলো এখানে কিন্তু অন্য কোনো টাকা নেই আমি তো মনে করি প্রবাসী কল্যাণ ব্যাংক আমাদের প্রবাসী শ্রমিকদের কোনো কাজেই লাগছে না জি আপনি বলুন তাদের টাকা দিয়ে আপনি কেন ব্যাংক করছেন জি জনাব জনাব শরীফুল হাসান যেটা কথা বলেন আপনি জি আপনার কাছে অনেক তথ্য জানা গেল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য
অনেক ধন্যবাদ। আমরা একটু জনাব রুহুল আমিন স্বপন আপনার কাছে যাচ্ছি যে আগে যেভাবে লোক পাঠানো হতো, লোক পাঠানোর সেই পদ্ধতি একই আছে, তার সঙ্গে কিছু প্রতারণার অভিযোগ, কিছু ধোকা খাওয়ার অভিযোগ, এই বিষয়গুলো আছে, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। শরীফুল হাসান সাহেবকে আমি খুব পছন্দ করি, বিকজ সে ভালো নলেজ রাখে। তবে আজকে দু একটা ব্যাপারে আমি একমত না। যেরকম উনি বললেন যে সেই 40 বছর বা অনেক দিন যাবৎ একই সিস্টেম রয়েছে, নো, ইট ইজ টোটালি অ্যান্ড কমপ্লিটলি রং। যেমন আগে পুলিশ একটা পিসি হতো, পার্সন চেঞ্জ করে একটা পাসপোর্টে এই এ না যে বি চলে যেত, মন্ত্রণালয় এবং বি মিটে এখন এতই সফিস্টিকেটেড একটা স্মার্ট কার্ড চালু করেছে। আপনি স্মার্ট কার্ডে একটা ছেলেকে যে কোনো জায়গায় রিড করলে এখন তার ডিটেলসটা চলে আসে। তো এই স্মার্ট কার্ডের যেই সৃষ্টি হলো, এতে কিন্তু অনেক প্রবলেম আমাদের সলভ হয়ে গেছে। এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট, এটা গভর্নমেন্টের অ্যাচিভমেন্ট। আমাদের আগে ডাটা বেস ছিল না। একটা ভালো একটা ডাটা বেস হচ্ছে, কেউ ডাটা বেস থেকে লোক নিতে চাইলে কোনো এমপ্লয়ার ছেলে এখন ডাটা বেস পারে। এখন বিএমইটি আগের চেয়ে অনেক ডিজিটালাইজ, বাট নট আপ টু দ্য মার্ক। এক দুই হলো যে উনি বললেন যে 80-90% লোক অদক্ষ, আসলে লিটারেলি নো, 80-90% এখন মিডল ইস্ট মার্কেটে যখন একটা কোম্পানি পুরাপুরি বাংলাদেশি কোটা নেয়, আপনি একটা কনস্ট্রাকশন সাইট চালাইতে গেলে আপনি 70% স্কিল লোক দিয়ে, আনস্কিল লোক দিয়ে কিন্তু চালাইতে পারবেন না। আপনাকে এটা সবসময় হয় 60-40, আর ফোরম্যানের উপরে 4 জন অ্যান্ড অ্যাবভ থাকে হয়তো ইন্ডিয়ান। তো ইট ইজ নট ইভেন 50%, বাট এটা 60-40। আমাদের দেশে আমরা যদিও বলি 50% আমরা স্কিল লোক পাঠায়, আমি বলবো যে একজন জনশক্তি রপ্তানিকারক হিসাবে যে ইট ইজ 40%, এটা এটা একটা অ্যাকুরেট এটা ফিগার। ওকে, একটা জিনিস ওনার আমার খুবই ভালো লেগেছে যে উনি বলছেন যে আপনি জানেন গার্মেন্টসের প্রণোদনা শেষ নাই, গার্মেন্টসকে প্রণোদনা দিতে দিতে আমরা ভাসায় দিছি। আমাদের এই সেক্টরে কোনো প্রণোদনা নাই, ওকে, কিন্তু আমি বলবো যে শিল্প খাত ঘোষণা করা হয়, হ্যাঁ, আমি এই জায়গাটা একটু শেষ করি না। আমি তো প্রণোদনা তো নাই, আমি আজকে একটা কথা বলতে চাই। আমরা যে কল্যাণ তহবিলে টাকা দিই 250 টাকার জায়গায় এখন দিই 3,500 টাকা, আমরা একদিকে বলি মাইগ্রেশন কস্ট কমাইতে, আর সরকার 250 টাকাকে 3,500 করে, এইখানে যে কত কোটি কোটি টাকা, ওইটার একটা শ্রমিকদের সুবিধা চাই আমরা, শুধু ওইটাও আমরা পাচ্ছি না। অর্থাৎ প্রণোদনা তো নাই। আপনি দেখেন একটা ফিমেল গেলে তাকে আমরা পুরো টাকা আমরা দিয়ে দিই, আবার আমরা আবার গভর্নমেন্টকেও আবার 3,500 টাকা দিই। এই টাকাটার একটা প্রপার একটা ব্যয় এই মেয়েদের কল্যাণে ব্যয় হোক। আজকে ফিমেল ওয়ার্কার নিয়ে কত প্রবলেম হচ্ছে, না খরচ হচ্ছে, আমি আমি বললাম না, ওই এমবেসিগুলোতে দূতাবাসগুলোতে তারা বাড়ি গাড়ি আচ্ছা ফাঁকাচ্ছে। এই আরেকটা হলো যে আপনি তো এই টাকাটাকে তো মেয়েদের, এই এই তো মাইগ্রেন্ট ওয়ার্কারদের টাকা, আর এই ফিমেলের যে টাকাটা এটা কিন্তু আমাদের জনশক্তি রপ্তানিকারকদের টাকা, রিক্রুটিং এজেন্সির টাকা। সুতরাং এই টাকাগুলির জন্য একটু আমরা আমাদেরকে দিতে বলি না, এইগুলি যেন মাইগ্রেন্ট ওয়ার্কারদের কল্যাণে এই টাকাগুলি যেন ব্যয় হয়। জি, আমরা আলোচনায় যাব, তার আগে আমাদের একটা বিরতিও নিতে হবে। কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমরা একটু দর্শকদের জন্য জানি, দর্শকদের জন্য আমরা একটু পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি জানিয়ে দিতে চাই, এবং সেই জন্য দুঃখিত এখন আমরা সংযুক্ত হতে পারিনি। আমরা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন বায়রার মহাসচিব জনাব মোহাম্মদ রুহুল আমিন স্বপন এবং সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আবুল বাশার, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিশ সংলাপে, আমি আরওয়ার সাদী।
আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন স্বপন, মহাসচিব বাইরা, এবং জনাব মোহাম্মদ আবুল বাশার, সাবেক সভাপতি বাইরা। আমরা আলোচনা করছি জনশক্তি এবং শ্রমবাজার নিয়ে, বিশেষ করে শ্রমবাজার কোন পথে, এটি বিশেষভাবে আলোচনার বিষয়। আমরা আলোচনায় যাব, তবে তার আগে দর্শকদের একটু শেয়ার বাজারের, পুঁজিবাজারের সবশেষ খবর জানিয়ে দেব, এবং পুঁজিবাজারের সবশেষ খবর জানানোর জন্য বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব আফরোজ। হাবিব আফরোজ, কি খবর আছে আপনার হাতে? ধন্যবাদ সাদি। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি, আজ কিন্তু সকাল থেকেই সূচক এবং লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে শেয়ারবাজার কার্যক্রম। আমরা যেমনটি দেখছি, গত কয়েক সপ্তাহ ধরেই সকাল থেকে সূচক এবং লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু সূচক এবং লেনদেনের সংখ্যা কমতে থাকে এবং ধীরে ধীরে সেটি নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়ে যায় ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন কার্যক্রম। আজও ঠিক সেটির ব্যতিক্রম ঘটেনি। আজ কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের DSEX সিটি প্রধান সূচক, সেটি কিন্তু এখন পর্যন্ত 19 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,817 পয়েন্টে। এছাড়া এখন পর্যন্ত বাড়তির দিকে রয়েছে DS দ্বিতীয় ইন্ডিস্ট্রিও, সেটিও কিন্তু 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,140 পয়েন্টে। এখন পর্যন্ত DS 30 ইন্ডিস্ট্রিও কিন্তু বাড়তি মুক্তি যাচ্ছে, সেটিও কিন্তু 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,774 পয়েন্টে। এছাড়া এখন পর্যন্ত লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট 338 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 204টি, দর কমেছে 62টির, অপরিবর্তিত রয়েছে কিন্তু 47টি কোম্পানির দর। এছাড়া আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 10-এর তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে শুরুতেই রয়েছে জেনারেশন নেক্স ফ্যাশন লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তৃতীয় অবস্থানে রয়েছে রিজেন টেক্সটাইলস মিলস লিমিটেড, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে রতনপুর স্টিল রিরোলিং মিলস লিমিটেড এবং ন্যাশনাল টিউব লিমিটেড। দেখে নিচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের শেয়ারবাজারের সবশেষ খবরাখবর। আজ কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের মতোই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক এবং লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন কার্যক্রম, তবে বেলা বাড়ার সাথে সাথে সেটি কিন্তু কমতে শুরু করেছে। এখন পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন হয়েছে মোট 18 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 200টির, দর কমেছে 127টির এবং অপরিবর্তিত রয়েছে 56টি কোম্পানির দর। এছাড়া CSPI যেটি প্রধান সূচক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের, সেটি কিন্তু 53 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,483 পয়েন্টে। এছাড়া টপ 10-এর তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শুরুতে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে কেয়া কসমেটিক্স লিমিটেড, তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে KDS এক্সেসরিজ লিমিটেড এবং রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। সাদি, এই ছিল আমার কাছে থাকা ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সবশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ হাবিব আফরোজ, আপনার মাধ্যমে পুঁজিবাজারের সবশেষ খবরের খবর আমরা জানলাম। আমরা আবার আলোচনায় ফিরছি, আমাদের আলোচনা বিষয় শ্রমবাজার কোন পথে। জনাব মোহাম্মদ আবুল বাশার, আপনার কাছে আমার প্রশ্ন যে লোকজনকে দেশের বাইরে পাঠানোর সময় অনেকেই ভোগান্তির অভিযোগ করেন, কেউ কেউ নিঃস্ব হয়ে যাওয়ার অভিযোগ করেন, আবার কেউ কেউ বেশি সময় লাগার অভিযোগ করেন। আমাদের প্রতিবেশী সহ অন্যান্য দেশের সঙ্গে যদি তুলনা করি আমরা, তাহলে জনশক্তি পাঠানোর যে প্রতিযোগিতা সক্ষমতায় আমরা এসব কারণে পিছিয়ে পড়ছি কিনা? ধন্যবাদ। আসলে প্রথমে আমি ভোগান্তির কথা বলি। ভোগান্তিটা আমাদের যারা বাইরের সদস্য বাইরে আছে, যারা বিদেশে লোক পাঠায়, তাদের কারণে কিন্তু ভোগান্তি হয় না। একটা ডিমান্ড যদি আসে, সেটা মন্ত্রণালয় থেকে পারমিশন নেওয়া থেকে শুরু করে আমাদের বাংলাদেশ থেকে একটা লোক পাঠাইতে প্রায় 2 মাসের মতো সময় লাগে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, যে দেশ যাদের সাথে আমরা কম্পিটিশন করে ব্যবসাটা করি, অ্যাকচুয়ালি তো ব্যবসাটা সরকার করে না, করে আমাদের প্রায় 1,300 সদস্য আছে, ওনারাই কম্পিটিশন করে বিভিন্ন এক একজন এক একটা দেশের সাথে। কিন্তু কম্পিটিশনটা হয় পাকিস্তান, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশের সাথে। সে সমস্ত দেশের কোনো ডিমান্ড গেলে সরকার সবসময় সজাগ থাকে কত দ্রুত সেটাকে ক্লিয়ারেন্স দিয়ে ওই দ্রুত লোকটা বিদেশ যেতে পারে সেটার জন্য। কিন্তু আমাদের, আমরা একটা মন্ত্রণালয়ে সাবমিট করলাম, সেখানে 15-20 দিন ভোগান্তি আছে, BMT-তে গেলাম সেখানেও 10 দিন ভোগান্তি আছে, দূতাবাসে ভিসার জন্য জমা দিতে গেলাম সেখানে বিভিন্ন রকম জটিলতা আছে, সকল কিছু পার হয়ে আসতে আমাদের সময় 2 মাসেরও অধিক সময় লাগে। কিন্তু ভারত বা নেপাল যেখানে লোক পাঠায়, তারা কিন্তু অত্যন্ত অল্প সময়ে 15 দিনের মধ্যে তারা একটা ডিমান্ড যদি পায় কোনো কোম্পানি দেয় না, তাহলে 15 দিনের মধ্যে পাঠাতে হয়। আমাদের সরকারের চিন্তা করা উচিত, একটা লোকের প্রয়োজন অতি দ্রুত, লোকটা যদি সময় মতো না যায় তাহলে ওই
কোম্পানির কাজের ব্যাঘাত সৃষ্টি হয় এবং ওই লোকটাও সময়মতো যেতে না পারলে কাজতে না পাওয়ার সম্ভাবনায় থাকে। এটাকে সরকারও মাথায় রাখতে হবে, আমরা লোক যারা পাঠাই তারা যেন দ্রুত সেটা ব্যবস্থা নিয়ে ভোগান্তির কোনো সুযোগ আমাদের মাধ্যমে আমরা কিছু না কিছু পুঁজি সেখানে বিনিয়োগ করে থাকি। আমরা হয়তো ওখানে গিয়ে মার্কেটিং করতে যাই, বিনিয়োগ হয় আমাদের ওখানে, আমরা তো চাইবো যত দ্রুত যাব আমার বিনিয়োগটা আমার ঘরে ফেরত আনার জন্য। তো আমরা ইচ্ছাকৃতভাবে কোনো অবস্থাতেই আমরা একটা ব্যবসায়ী একটা লোককে ভোগান্তিতে পালাই না এবং আমরাও এটা দীর্ঘদিন সময় লিঙ্গার করে কাজ করব সেটার জন্য আমরা কিন্তু অপেক্ষা করি না। এটা সরকারের অনেক জটিলতা আছে, জটিলতাকে যেমন এখন দূতাবাস পুলিশ ক্লিয়ারেন্স, একটা পুলিশ ক্লিয়ারেন্স আনতে একটা সময় লাগে আপনার কমের মধ্যে 15 দিন, একটা মেডিকেল সেন্টার মেডিকেলের রিপোর্ট মেডিকেল করে আসতে তার সময় লাগে 15 দিন, এক মাস সময় কিন্তু এখানে শেষ। তাহলে মেডিকেলটা না হলে সে পুলিশ ক্লিয়ারেন্সটা নিতে পারতেছে না। তো মেডিকেলটা 15 দিন লাগে, পুলিশ ক্লিয়ারেন্স 15 দিন লাগে, তাহলে এখানে এক মাস শেষ সরকার হলেও মন্ত্রণালয় থেকে পারমিশন নিতে 15 দিন লাগে, তাহলে এই ধরেন এটা বিএমডিতে লাগে 10 দিন বা 10 দিন বা 7 দিন। এরপরে একটা লোকের যাওয়ার একটা প্রস্তুতি, এগুলো সম্পূর্ণ হওয়ার পরে তার প্রস্তুতির বিষয়ে থাকতে পারে, সে প্রস্তুতি নিতে নিতে আরও তার 1 মাস 15 দিন বা 20 দিনও সময় লেগে যেতে পারে। তাহলে আমরা অন্য দেশের সাথে যে কম্পিটিশন করে সরকারকে সহযোগিতা করতেছি, সরকার তো আমাদেরকে সহযোগিতা করতেছে না, বরং আমরা উল্টা ভোগান্তিতে পড়তেছি। তো এই বিষয়ে আমি আগে বলছি, সরকার যদি আমাদের এই সেক্টরটাকে ইন্ডাস্ট্রি সেক্টরে ঘোষণা দিয়ে যত দ্রুত গার্মেন্ট সেক্টরের প্রতি গুরুত্ব দিচ্ছে, আমাদেরকে আরো বেশি গুরুত্ব দিয়ে কাজ করলে আমাদের দেশ থেকে বেশি বেশি করে লোক যাবে এবং প্রতিবেশীদের সাথে আমরা কম্পিটিশন করে কাজ করতে পারবো। আর স্যার আপনি বলছেন যে ওই যে প্রতারণা, যেটা প্রতারণা অনেকে নিঃস্ব হয়ে যায়, শরীফ ভাই বলছে সাগর পথের কথা বলছে, কিন্তু সাগর পথে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন যখন সাগর পথের লোক যাচ্ছে বাইরে কিন্তু প্রতিবাদ করছে, বাইরে কিন্তু প্রতিবাদ করে সাগর পথে বাইরের লোকরা, এটা একটা আলাদা আলাদা বাইরের লোক প্রতিবাদ করছে। প্রতিবাদ করছে অর্থ কি, মানে আমি এটার মধ্যে জড়িত নাই এটাই প্রমাণ করতে চাইছে। আমরা সাংবাদিক সম্মেলন করছে বাইরের থেকে, বাইরের সাংবাদিক সম্মেলনের পরে সরকার এবং আমরা বিজেপির বিরুদ্ধে ডাইরেক্ট কথা বলেছি। এই এটা যে কোনো সহযোগিতা হোক, আন্তর্জাতিক চক্র বাংলাদেশের ব্যবসাকে কিভাবে নষ্ট করা যায় সেজন্য সাগর পথ দিয়ে মালয়েশিয়া লোক পাঠাচ্ছে, এটার সাথে কোনো রিক্রুট এজেন্সি, কারণ তার তো 15 লক্ষ টাকা সিকিউরিটি মানি জমা আছে, আরো লক্ষ কোটি কোটি টাকা তার ইনভেস্টমেন্ট আছে, সে কখনো অবৈধ কাজে চার কোনো পুঁজি এক টাকাও না। অবৈধভাবে যাদেরকে পাঠানো হয় সেখানে একটা শব্দ প্রচলিত আছে, গলাকাটা পাসপোর্ট দিয়ে পাঠানো, না গলাকাটার সেটা সুযোগ নেই। যেটা স্বপন ভাই একটু আগে বলেছে, আমাদের সরকার বাংলাদেশ সরকার এখন ডিজিটাল বাংলাদেশ, এখন ওনারা এটাতে প্রমাণ করছে, একটা লোক যাওয়ার আগে বা তার ফিঙ্গারপ্রিন্ট যখন দিবে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্মার্ট কার্ড দেয়, স্মার্ট কার্ডের বিপরীতে আপনি যেখানে যান ওই আপনার যখন ফিঙ্গারপ্রিন্টটা আবার ওখানে দিবেন আপনার পুরা ডিটেলসটা সেখানে চলে আসবে, সেখানে গলা কাটা সেটা হতে পারে, শরীফ ভাই বলছে বা আপনি বলতেছেন সেটা 40 বছর আগের বিষয়, কিন্তু বর্তমানে এই 10 বছরের মধ্যে বা এই 15-20 বছরের মধ্যে এই ধরনের লোক ধরেন একজনকে আপনারা পাঠালেন দেশের বাইরে, বাইরের কোন একজনের মাধ্যমে গেল, যাওয়ার পর সে লোকটি ওখানে ভালো আছে কি খারাপ আছে, বেতন পাচ্ছে কি পাচ্ছে না, সুস্থ আছে কি নেই, আয় করতে পারছে কি পারেনি, বেকার হয়ে গেছে কিনা, এই বিষয়গুলো খোঁজ খবর রাখার দায়িত্ব কার, আপনাদের না সরকারের? না এটা তো সরকার, এই বিষয়ে সরকারের দায়িত্ব আছে, আমাদেরও আছে, আমরা যে একদম করতে পারি তা না, সরকার দায়িত্ব নেয়, এমবেসি এমবেসি লেবার উইংগুলি দায়িত্ব নেবে, ডেফিনেটলি ওরা দায়িত্ব। আপনারা তাহলে কতটুকু নেন? আমরা যেটুকু নেই আমরা দেখি যে আমাদের ডকুমেন্ট আসার আগে আমরা কোম্পানি যাচাই করি, আমরা অ্যাটাস্টেশনের জন্য যাই, নিয়োগ অনুমতির জন্য যাই, গভর্নমেন্ট দ্বিতীয়বার চেক করে, আমরা দেখি আগের কোম্পানির লোক বেতন ছিল কিনা। এখন ধরেন একটা উদাহরণ দিয়ে, একটা খাদ্যাম একটা মেয়েকে আমরা পাঠিয়ে দিলাম কালকে, পাঠিয়ে দেওয়ার পরে তার স্পন্সর যে নটি আমি তো সেটা দেখি নাই, তার স্পন্সরকে ওই দেশের আইনে বিচার আনা হবে। আপনি দেখেছেন কিছুদিন আগে একটা পেপারে যে একটা মেয়েকে টেনে হেঁচড়ে কী করে টেলারের দোকান থেকে বের করলো, ওটা কি রিক্রুট এজেন্সিটা জানতো? ও পাঠিয়ে দেওয়ার পরে মেয়েটা যখন চলে যায়
একটা স্পন্সরের কাছে, সে ওখান থেকে তার বোনের কাছে সিরিয়াতে পাঠিয়ে দিয়েছিল, ওই রিক্রুটেন্সির গায়ে ওই রিক্রুটেন্সিকে হিউম্যান ট্রাফিকিং মামলা করা হলো। আসলে কি সে দায়ী? সে তো জানে না। এমবিসি এটা টেক কেয়ার করবে, এমবিসি এটাকে ব্যবস্থা করবে, রিক্রুটিং এজেন্সি তাকে ফেসিলিটেট করতে পারে, এর বেশি কিন্তু করতে পারে না। তবে আমি বাসার ভাইয়ের একটা কথাকে একটু ক্লিয়ার করে দেই, যেটা উনি বললেন ইন্ডিয়ার কথা না আমাদের দেশের কথা সাফারিং করে, ইন্ডিয়াতে দেখেন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয় অনলাইনে, বিএমইটি কিন্তু ওরা কিন্তু সব ডকুমেন্টগুলি বাসার ভাই আপনি তো জানেন যে সব ডকুমেন্টগুলি ওনারা অনলাইনে রিকোয়ার্ড পেপারগুলি সাবমিট করে দেয়। আমার একটা লোক বিএমইটি দিয়ে যেতে আসতে তার খরচ এবং 8 ঘন্টা লাগে, আর সেটা অনলাইনে তার 1 মিনিটে সাবমিট করে। সাবমিট করার পরে যদি রিকোয়ার্ড সব পেপার দেখে তারা সাইন অফ করে দেয় কম্পিউটার থেকে, সেখান থেকে প্রিন্ট আউট বের করে, একদম যাওয়াই লাগে না, ঘরে বসে তার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়। বাংলাদেশে আমার 2 জন স্টাফকে পাঠাইতে হবে, 3 দিন লাগবে, ডকুমেন্টগুলি ক্যারি করতে হয়, করতে হয়। এইগুলি হলো ইন্ডিয়ার সাথে আমাদের চেঞ্জ। আপনি এখন ইন্ডিয়া সব কিছু অনলাইন, আর আমাদের রিক্রুটমেন্ট পারমিশন এখনও অ্যানালগ, আমাদের বিএমইটি পারমিশন অ্যানালগ, এই সমস্ত কারণে আমাদের এই প্রবলেম হচ্ছে। আপনি ধরেন মেডিকেলের ব্যাপার ধরেন, আপনি জানেন আজকে যে ফিমেলের যে প্রবলেম হচ্ছে যে আমরা 25% মেয়ে না দিলে সে 75% ছেলের ভিসা দেবে না, ইন্ডিয়াতে এটা হয়েছিল মাত্র ইট লাস্টের ফর 3 ডেজ অনলি, 3 দিন ছিল এটা, 3 দিনের ভিতরে তারা মেনে নিয়ে আবার ফোন করে পাসপোর্ট জমা নিয়েছে। অ্যান্ড আমাদের বাংলাদেশে আজকে আমরা উই আর সাফারিং ফর লাস্ট 3 উইকস। ক্যান ইউ ইমাজিন যে এখানে শত শত মানে আজকে প্রায় 20,000 ভিসা আটকে পড়েছে, কিন্তু আজকে পর্যন্ত কোনো প্রবলেম সলভ হচ্ছে না, যেটা নাকি আপনারা জানেন এই এগ্রিমেন্টটা হলো ডোমেস্টিক ওয়ার্কারের উপরে এগ্রিমেন্ট। এই যে বাসার ভাই আপনি জানেন ক্লিনার কনস্ট্রাকশন লেবার, এটা কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার এগ্রিমেন্টে ছিল না, ছিল না এগ্রিমেন্টের মধ্যে, এটা এরার বই কেন জমা নেবে না? এই জটিলতা আজকে 3 সপ্তাহ কেন হবে? ইন্ডিয়াতে এমন ইতিহাস আছে, একটা শ্রমিকের প্রবলেম হয়েছে, একটা আনরেস্ট হয়েছে একটা কোম্পানিতে, একটা ডিসপুট হয়েছে, 5,000 ওয়ার্কার স্ট্যান্ড হয়ে গেছে, ইন্ডিয়ান মিনিস্টার 2 বার ফ্লাই করে গ্যাস প্রবলেম সলভ করে আসছে, আমাদের এমবেসিতে আজকে এত বড় ইস্যু, 20,000 শ্রমিকের সাফারিং, মেডিকেল কার্ড এক্সপায়ার হয়ে যাচ্ছে, 200 থেকে 250 রিক্রুটিং এজেন্সি সাফার করতেছে, মাত্র 1 ঘন্টার জার্নি মন্ত্রণালয় থেকে বিএমইটি মন্ত্রণালয় থেকে আজকে সৌদি এমবেসিতে এসে কথা বলে বলবে যে এটা ডোমেস্টিক ওয়ার্কারের এগ্রিমেন্ট, এটা হলো নন ডোমেস্টিক ওয়ার্কার, তোমরা প্রবলেমটা সলভ করো। এই ইনিশিয়েটিভটা যদি গভর্নমেন্ট নিত আমরা খুশি হতাম, এই ইনিশিয়েটিভ না নিয়ে ওনাদেরকে কূটনৈতিক শিষ্টাচার বজিয়ে রেখে ওনাদেরকে 30 তারিখ অথবা 1 তারিখে দাওয়াত করা হয়েছে, আজকে তো 6-7 দিন আগে, 30 তারিখের 1 তারিখে এসে কথা হবে, তারপরে তার প্রবলেম সলভ হবে। কেন? এটা তো পরিষ্কার ইটস এ ভায়োলেশন অফ বায়োলেটারাল এগ্রিমেন্ট, সুতরাং ওয়াই ডিন্ট ইউ কাম অ্যান্ড সিট অ্যান্ড শর্ট ইট আউট ইনস্ট্যান্টলি? এইগুলি হলো আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের চ্যালেঞ্জ। আমরা আশা করব যে এই সেক্টরকে, আপনার ইন্ডাস্ট্রি সেক্টর যেটা বাসার ভাই বললেন, কেন বললেন এই সেক্টরকে আজকে জানেন, একটা রিক্রুটেন্সির অফিস লাগে, তার একটা ট্রেনিং সেন্টার লাগে, টেস্টিং সেন্টার লাগে, ওভারসিজ একটা অ্যাসোসিয়েট অফিস, টোটাল মিলে একটা একটা মন্ত্রণালয় বিএমইটিতে একটা রিপ্রেজেন্টেটিভ করতে একটা বিশাল একটা ইন্ডাস্ট্রির সারা, এটা হবে না। এখন আর ওই 2 রুমে বসে কেউ ভিসা কিনে না, ভিসা প্রসেস করে না, এই জন্য এটা এখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এটা দিস ইজ এ ইন্ডাস্ট্রি, পিওর ইন্ডাস্ট্রি। আমি জাস্ট এটাকে শুধু আপনার কাছে এক পক্ষে একটু জানতে চাই, এই যেমন নারী শ্রমিকটা সকল ভোগান্তির সমাধান করতে হলে সরকারকেই উদ্যোগ নিতে হবে। যেমন ভারত যেভাবে উদ্যোগ নিয়ে, এই যে স্বপন সাহেব বললেন সমস্যা হয়েছে ওরা বাই ফ্লাইটে গিয়ে সমস্যার সমাধান করছে, কে করছে? সরকার করছে। তাহলে আমাদের হলো একটা সমস্যা বাংলাদেশের মধ্যেই, মন্ত্রীজি আপনার কাকরাইল থেকে এসে সমাধান করবে কোথায়? আপনার গুলশানে এটা সমাধান হচ্ছে না, বিদেশেরটা তো কি হচ্ছে এটা বুঝেনি তো। সেজন্য আমাদের এই সাধারণ মানুষের টাকা দিয়ে দেশ চলছে, সরকার দূতাবাসের লোক কর্মকর্তারা আপনার ওখানে রাজার হালে বসবাস করছে, সংকট হলে যে সংকট হলে করছে সরকার সমস্যাগুলো সমাধান হচ্ছে, বুঝলাম। কিন্তু যাদেরকে পাঠালো যারা তারা কি কোনো খোঁজ খবরই রাখবে না? আমি ওটা বলতেছিলাম, আপনার বিষয় হলো আমরা ধরেন একটা কোম্পানিতে লোক পাঠালাম 100 লোক পাঠানোর পরে হতে পারে 2-1টা সমস্যা হতে পারে, 2-1টা সমস্যা যদি আমাদের নলেজে আসে আমরা খোঁজখবর রাখি না যে তা নয়, আমরা খোঁজখবর নিই, সমস্যা হলে আমরা তাৎক্ষণিক, কেন ওই কোম্পানির সাথে তো আমার একটা এমইউ স্বাক্ষর হয়েছে,
নানাশেন চাকর হয়েছে না, হওয়ার পরে তো আমি লোকটা পাঠালাম, ওই ডকুমেন্টসটা আমি আমার দূতাবাসে এনে আবার সত্যায়ন করলাম, আমাদের মিনিস্ট্রিতে জমা দিয়ে ক্লিয়ারেন্স নিলাম, আমরা সকল কিছু, তাহলে আমাদের ডকুমেন্টসটা একটা রেজিস্টার্ড ওটা দিয়ে আমাদের ওই কাগজের কপি কিন্তু দূতাবাসে থাকে, দূতাবাস ইচ্ছা করলে ওটাকে দিয়ে আইসা ওই দেশের যারা আইন মানবে না তাদের বিরুদ্ধে ওই দেশের আইনে আদালতে আপিল করতে পারে, কিন্তু আমাদের দূতাবাস তো যায় না। যদি কোনো শ্রমিক দূতাবাসে গিয়ে তার সমস্যার কথা বলতে যায়, সে তিন দিন গেলেও তার সমস্যাটা বলার সুযোগ পায় না। আমরা সরকারকে বলবো, দূতাবাসকে বলবো, যাদের টাকা দিয়ে আপনারা আরামায়েশ করছেন তাদেরকে একটুখানি মূল্যায়ন করে তাদের দিকে তাকান, তাদের আরামায়েশটা আপনাদের হালাল হবে বলে আমি মনে করি, নতুবা এটা হালাল হবে না। একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে, আলোচনা করছি আমরা জনশক্তি রপ্তানি নিয়ে। জনাব মোহাম্মদ আবুল বাশার, তাহলে নারী শ্রমিক রপ্তানিতে আমাদের আয় বাড়লো না ভোগান্তি বাড়লো, কোনটা? জনশক্তি রপ্তানিতে আমাদের শ্রমিক, মহিলা শ্রমিক, জি হ্যাঁ, তাদের ভোগান্তি বেড়েছে নাকি আয় বেড়েছে? আয় বেড়েছে, আয় বেড়েছে, আয় আমাদের অনেক অনেক দ্বিগুণ আয় বেড়েছে। আপনার ভোগান্তি বেড়েছে হয়তো 1% অথবা 2%, তবু আমাদের দূতাবাস যদি একটু সক্রিয় হয় তাহলে আমাদের এই 1% এবং 2% কোনটাই থাকবে না। এবং দুই ভাবে আয় বাড়ছে, একদিকে হলো মেয়েরা ফ্রি যাইতেছে, আবার মেয়েদের জন্য আমরা টাকা পাচ্ছি $1500 করি ওই দেশ থেকে, আমরা অগ্রিম যাওয়ার আগে টাকা সরকারের বাংলাদেশ ব্যাংকে জমা করছি, আর মেয়েরাও পাঠাচ্ছে। এটা কিন্তু কোন সেক্টরে হচ্ছে না, রাইট? এটা শুধু মেন পাওয়ার সেক্টরে, মেয়েরা কি ওখানে গিয়ে অগ্রিম টাকা ভোগান্তিতে পড়ছে না? ভোগান্তিতে আমি বললাম তো 1% অথবা 2% হইতে পারে, এটা একদম আমরা অ্যাড্রেস করব। এটা 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 হলো সরকার এবং আমরা উভয় মিলে যদি সহযোগিতা করি এই 1% এবং 2% ভোগান্তি থাকার কথা। আচ্ছা, জনশক্তি রপ্তানি ক্ষেত্রে জি2জি কি প্রভাব ফেলেছে? জি2জি আপনার অবশ্য জি2জি ভালো করতে পারে না, ফেল করছে। কারণ হলো জি2জি শুধু মালয়েশিয়াতে অল্প কিছু 3 বছরে যাইয়া তারা 8,000 কি 10,000 লোক পাঠাইছে, কিন্তু এখানে তো জি2জি তারা যে পয়সায় পাঠাইছে ওইটা যদি তুলনা করেন তাহলে কিছু না, ওরা সরকারের টাকা ব্যয় করে মালয়েশিয়া গেছে, সৌদি আরব গেছে, অমুক জায়গায় গেছে, কিন্তু আমরা তো আমাদের টাকা ব্যয় করে যাচ্ছি, তাহলে আমাদের পুঁজিটা তো আমাদের নিতে হবে, সেটাকে ধারণা করে নিয়ে আমাদের টাকাটা উঠে আনতে হবে। আমাকে যদি বলেন যে জি2জি কে আমি পুরোপুরি ব্যর্থ বলবো না, যে এটা আসলে আমাদের কারণে হয় নাই, ব্যর্থটা আসলে ওইদিকের কারণে ব্যর্থ হয়েছে, বাট এখন এই জি2জির ইনিশিয়েটিভের কারণে এখন জি2জি প্লাস চালু হয়েছে, এবং এটা চালু হওয়াতে একটা নতুন একটা সিস্টেম বাংলাদেশে এসছে, যে সিস্টেমটা হলো যে টোটাল সিঙ্গেল উইন্ডো সিঙ্ক্রোনাইজিং সিস্টেম, যে সিস্টেমে আগে মালয়েশিয়াতে লোক যেত ওখানে যে ব্ল্যাকলিস্ট হতো 20% ভিসা রিজেক্ট হতো, এখন সিকিউরিটি ভ্যাটিং আগে হবে। বর্তমান সিস্টেমে মেডিকেল এখান থেকে করে যাবে, ভালো মেডিকেল সেন্টার থেকে মেডিকেলটা ওপেন নাই, আগে ফেক ইন্স্যুরেন্স কিনতো, এবার আর ফেক ইন্স্যুরেন্স কেনার সুযোগ নাই, আগে ওয়ার্কম্যান কম্পেনসেশন ছিল না, এখন ওয়ার্কম্যান কম্পেনসেশন আছে, অর্থাৎ টোটাল ব্যাপারটা মালয়েশিয়া থেকে শুরু করে ঢাকা পর্যন্ত যে সিস্টেমের লোকগুলি যাবে এটাকে বলা হয় সিঙ্গেল উইন্ডো সিঙ্ক্রোনাইজিং, অর্থাৎ টোটাল ব্যাপারটা কম্পিউটারের গ্যাটওয়েতে যাবে। আগে আপনি চাইলেই একটা ডকুমেন্ট হার্ড কপি নিয়ে এম্বাসিতে অ্যাটাস্টেড করতে পারতেন, একটি গতবার যেটা হয়েছিল মতিজিল সিন্ডিয়ার বাহার নামে কোম্পানি অ্যাটাস্টেড হয়ে গেছিলো, কিন্তু বর্তমান সিস্টেমে কেউ আর হার্ড কপি নিয়ে যাওয়া লাগবে না, এমপ্লয়ার সরাসরি কেডিএনএ ভিসার জন্য অ্যাপ্লাই করবে, ভিসা ভিত্তিতে এমবিসিতে অনলাইনে অ্যাটাস্টেশনের জন্য সাবমিট হবে, যার জন্য কোনো আর সবাই দেখতে পারবে ওখান থেকে অনলাইনে জাস্ট 24 ঘন্টা পার হয়ে যাবে, 48 আওয়ার্সের ভিতরে এটা অ্যাটাস্টেড হয়ে আমাদের বিএমইটিতে চলে আসবে, ট্রান্সপারেন্সি থাকবে, সবাই সিস্টেমটা দেখতে পারবে, প্রত্যেকটি স্টেপে কে কোন জায়গায় অ্যাসেট স্ট্যাটাসটা একটি
কম্পিউটারে ক্লিক করে রিক্রুট এজেন্সি দেখতে পারবে, বিএমইটি দেখতে পারবে, মন্ত্রণালয় দেখতে পারবে, এমবেসি দেখতে পারবে, যেটা অতীতে ছিল না। একটা সিস্টেম ডেভেলপ হলো, তো সরকার তো কম টাকায় পারে, বেসরকারি খাত কেন বেশি টাকা লাগে? না, বেসরকারি খাতে এইবারে সিস্টেমে জি2জি প্লাস, আপনি দেখেন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে প্র্যাগম্যাটিক হতে হবে। আপনি আজকে থেকে 12 বছর আগে 84,000 টাকা রেট ছিল, যে কল্যাণ তহবিলের টাকা যখন 2,500 টাকা ছিল, গভর্নমেন্ট এটাকে বাড়ায় 3,500 করলো, আর আমাদের 12 বছর আগে বাসার ভাই ছিল 84,000, এখন এটাকে রেট কমায় মাইগ্রেশন কস্ট হয়েছে 34,000। হলো আপনি তো টিকিটও যদি একটা এয়ারলাইন্স মালয়েশিয়া যেতে লাগে 34,000 টাকা। হ্যাঁ, যদি মালয়েশিয়ান এমপ্লয়াররা টিকিট দেওয়া হয়, তাহলে যদি সম্পূর্ণভাবে ওরা এইগুলিকে কোঅপারেট করে, আমি বলবো এমওইউকে যদি ফলো করা হয় তাহলে এটা সম্ভব। আমরা আশা করব যে এমওইউকে ফলো করে ওই সাইডও করবে, তাহলে আমরা ইনশাআল্লাহ এভাবে করতে পারবো। এবং মাইগ্রেশন কস্টে এই এই দেশ ওপেনিং এর মাধ্যমে আমাদের অভিবাসন ব্যয় টোটাল সারা দেশের আমাদের যে ডিমান্ড সাপ্লাইয়ের যে গ্যাপটা আছে, গ্যাপটা কমে যাবে এবং আমাদের মাইগ্রেশন কস্ট অনেক কমবে মালয়েশিয়ার সৌদি বাজার বলার সাথে সাথে। আমাদের সঙ্গে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, দর্শক আপনার নাম পরিচয় জানিয়ে আপনি ফোন আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নাম বলে আপনি বলুন। আমার নাম আজিজুল হক, আমি গাজীপুর থেকে বলতেছি। বলুন। আমি আমি জানতে চাইছি যে সৌদি আরবে বর্তমানে শ্রমিকরা যাচ্ছে, এর জন্য যে মেন পাওয়ারে বই দেওয়ার পরে ওরা টাকা ছাড়া মেন পাওয়ার দিচ্ছে না, সারপত্র দিচ্ছে না, এই নিয়ে আপনি কিছু বলতে পারবেন কি? টাকার ঝামেলা জনাব আবুল বাশার তিনি দাবি করেছেন যে তিনি টাকা দিয়েছিলেন, তিনি টাকা পাননি আর কি, তাকে টাকা দেওয়ার কথা ছিল। এখন জানতে হবে যে টাকাটা কি কোনো রিক্রুটিং এজেন্সিকে দিল কিনা। আমাদের রিক্রুটেন্সির কাছে টাকা দিলে ডেফিনেটলি সে টাকা পাবে, আর যদি সে ব্রোকারকে টাকা দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দায়িত্ব তাকে নিতে হবে। এখন এখন যারা বিদেশ যাবে তাদেরকেও সচেতন হতে হবে, তাদের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করতে হবে। আপনি একজন রাস্তার লোককে একটা টাকা দিয়ে দিবেন আর রিক্রুটেন্সের কাছে বললেন যে আমার টাকাটা দিয়ে দাও, আমার টাকা নিয়ে গেছে, এটা তো হবে সচেতনতা দুই দিকে বৈধভাবে রিক্রুটিং এজেন্সি কিনা তাদেরকে দিচ্ছে কিনা সেটা সেটার খোঁজ খবর নিতে হবে। জনাব আবুল বাশার, আপনার কাছে আমার প্রশ্ন মালয়েশিয়ার বাজার নিয়ে আপনার কাছে বিশেষভাবে জানতে চাইবো। এবং মাঝে মাঝেই বিভিন্ন দেশ থেকে বলা হয় যে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যায়, আবার সরকার নেগোসিয়েশন করে বাজার খুলে দেয়, এই বিষয়গুলো কেন হয়? আসলে শুধু মালয়েশিয়া নয়, যেমন আমাদের দুবাই, আমি প্রথম দুবাইকেই বলবো, যেমন দুবাইতে আমাদের 2012 শ্রমিক নেওয়া বন্ধ ছিল, কিন্তু অন্য দেশ শুধু বাংলাদেশ অন্য দেশ থেকে কিন্তু নেওয়া বন্ধ হয়নি। তাহলে আমাদের কি কারণে বন্ধ হলো, আমরা বাইরের থেকে বাইরের সদস্যরা বা বাইরের থেকে আমরা এই বিষয়টা তুলে ধরেছিলাম, এই দেশটাকে খুলে দেয়। প্রতি বছরে কিন্তু এই দেশে 2 লক্ষ লোক যায়, তাহলে আমাদেরও দূতাবাসে যে লোক আছে তারা এই কোন কি কারণে এই এই এত বছর দুবাই বন্ধ করলো সেটাকে চিহ্নিত করে দুবাইটা খোলার জন্য সরকার একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল, সেটাও দরকার নেই। আর মালয়েশিয়া মাঝে মাঝে লোক নেই, মাঝে মাঝে নেয় নাই, মালয়েশিয়া মানে একটা দেশ, তাদের ওই যে ইন্ডাস্ট্রি সেক্টর যখন হয়তো লোকের প্রয়োজন হয় তারা লোক নিয়ে থাকে, আবার প্রয়োজন হয় না আবার বন্ধ রাখে, এরকম সেক্টর হতে পারে। কেন না মালয়েশিয়া যেমন সৌদি আরবে কন্টিনিউ প্রতি বছর তাদের ক্লিনিং লোক নিতেই থাকে, মালয়েশিয়া একটা ফ্যাক্টরিতে সিক হয়ে গেলে সে ফ্যাক্টরিতে লোকটা আর যাওয়ার প্রয়োজন হয় না। আর 2009 আমাদের ওই দেশের কিছু লোকের দুর্বলতা ছিল, সাথে আমাদেরও কিছু ভাইয়ের দুর্বলতা ছিল যার কারণে বন্ধ ছিল, কিন্তু পরবর্তীতে তো আর এটা খোলা হয়নি। আরেকজন দর্শক যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, দর্শকের কাছ থেকে প্রশ্ন নিয়ে, দর্শক আপনার নাম জানিয়ে প্রশ্ন করুন। এটা দুই দেশের ব্যাপার, এখানে আমাদের খুব লিমিটেড আমাদের অ্যাক্সেস আছে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে মালয়েশিয়ার শ্রম বাজার খুব তাড়াতাড়ি ওপেন হবে, উই আর এক্সপেক্টিং এনি মোমেন্ট, কেননা সব ধরনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, আমাদের বাইরের তরফ থেকে আমাদের সদস্যদের তরফ থেকে এই ব্যাপারে সরকারকে আমরা সহযোগিতা করছি, আমরা আশা করব যে কোনো মুহূর্তে বাজার খুলে যাবে। আরেকজন দর্শক, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি মালপুরা থেকে সাধন বলছিলাম। বলুন। হ্যালো, নমস্কার, সাধন বলছিলাম। বলুন, আপনার কথা বলুন, শুনতে পাচ্ছি। 4 বছর আগে যে আমরা 3 বছর আগে লটারি পাইছিলাম ইমরান প্রসাদে, হ্যাঁ,
মালয়েশিয়াতে এখন চাল পেয়েছি, আমরা কি এখন মালয়েশিয়া ওইভাবে যেতে পারবো? মালয়েশিয়া থেকে লটারি পেয়েছে, লটারি পেয়ে যাবে কিনা জনাব আবুল বাশার? হ্যাঁ, যাবে না কেন, সে যদি আমেরিকাতে লটারি পেয়ে যদি লোকজন যাই যাইতে পারে, মালয়েশিয়ার লটারি পেয়ে গেতে সৌভাগ্যবান, সে সৌভাগ্যবান, যাবে না কেন? একশোবার কিন্তু তার আগে দেখতে হবে লটারিটা ঠিকঠাক কিনা। হ্যাঁ, যদি লটারিটা সঠিক আছে কিনা বা মালয়েশিয়া লটারির নামে আবার অনেক ক্ষতি, আবার মালয়েশিয়া লটারির নামে কিছু ব্যবসায়ী আছে, দুর্নীতিবাজ আছে, অবৈধ কাজ কারবার করে থাকে, সেরকম লটারি হলে গেলে বিপদে হতে পারে। তো সঠিক যদি থেকে থাকে এখানে বা মালয়েশিয়ান দূতাবাস যদি ভিসা দিয়ে থাকে তাহলে এটা সঠিকই হবে, যেতে পারে। খোঁজ খবর নিয়ে অনুষ্ঠান আমরা শেষ করব, কিন্তু তার আগে দুজনের কাছে আমি 30 সেকেন্ড করে যাব, আমার নিজের কোনো প্রশ্ন থাকবে না, এত বিষয়ে আলোচনা হলো, সমাপনী কথা, সমাপনীতে যদি কিছু বলতে চান। আমি প্রথমে যাই জনাব আবুল বাশার আপনার কাছে, যে আপনার জন্য সময় বরাদ্দ 30 সেকেন্ড, আপনি বলুন। আসলে আমার আবারও সে একই প্রশ্ন, একই সরকারের কাছে দাবি, আমাদের দেশ থেকে যেন অতি দ্রুত শ্রমিক, গত বছরে আমাদের প্রায় 5.5 লক্ষ লোক বিদেশ গিয়েছে, এবছর প্রায় 6 লক্ষর কম হবে না, আরও যেন প্রতি বছর 10 লক্ষ লোক বিদেশ যেতে পারে, সরকার এই বিষয়ে এই আমাদের জনশক্তি রপ্তানিকে একটা ইন্ডাস্ট্রি সেক্টর হিসাবে ঘোষণা করে সকল সুযোগ সুবিধা আমাদের এবং সকল সদস্য ভাইয়েরা যেন সকল দেশের লোক পাঠাইতে পারে সেরকম সুযোগ, কেন লাইসেন্সের ব্যবধান একই, কোনো ব্যবধান না রেখে আর সকলকে সমান সুযোগ দিয়ে কাজ করার সুযোগ দিয়ে কাজ করার জন্য আমি সরকারের কাছে সহযোগিতা চাইছি। জনাব মোহাম্মদ রুহুল আমিন স্বপন, আমি বলবো কম টাকায় বিদেশ যান, কাজ শিখে বিদেশ যান, এবং নতুন নতুন শ্রমবাজার খোলার ক্ষেত্রে আপনারা বিঘ্নিত ঘটাবেন না। যখনই কোনো শ্রমবাজার খুলতে চায় বিভিন্ন অজুহাতের নামে ওই শ্রমবাজারকে ক্ষতিগ্রস্ত করা মানে দেশের বিরুদ্ধে কথা বলা। মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে, এর সাথে যদি কেউ বিরোধিতা করা হয় দেশের বিরুদ্ধে বিরোধিতা করা হবে। এই শ্রমবাজার খোলার ব্যাপারে আমরা এক প্ল্যাটফর্মে যেন আমরা কাজ করি এবং সবাই যেন একটা উদ্দেশ্য থাকে যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে হবে, খোলার পরে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে দুই দেশের ভিতরে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে আমরা এই জিনিসগুলি উপস্থাপনা করব, দেশ উপকৃত হবে, সেক্টর উপকৃত হবে এবং আমাদের মুদ্রা প্রবাহ বাড়বে। অনেক ধন্যবাদ, শেষ করি আজকের মতো। প্রিয় দর্শক, যারা আমাদেরকে ফোন করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং বিশেষ করে জনাব মোহাম্মদ রুহুল আমিন স্বপন এবং জনাব মোহাম্মদ আবুল বাশার দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময়ে এই অনুষ্ঠান দেখার আবারও আমন্ত্রণ জানাচ্ছি, এবং আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।